আমরা অনেকেই এই আদাগুলো ছিলতে গিয়ে অনেক ওয়েস্ট করি। আজকে দেখাবো কিভাবে আপনি এই প্রপারলি ভাবে আদা পরিষ্কার করবেন। ফ্রেন্ডস, আমি কিছু আদা নিয়েছি, এবার আমি দেখাচ্ছি। আপনি যদি আদাটা নাইফ দিয়ে কাটতে যান, দেখুন এভাবে যদি আপনি ছিলতে যান, তাহলে কিন্তু আদার খোসার সাথে অনেকগুলো আদা চলে আসে। আপনি পিলার দিয়েও করতে গেলে সেমভাবেই এই প্রবলেমটা হয়, দেখুন অনেক আদা ওয়েস্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা অ্যাট ফার্স্ট কিছু পানিতে আদাগুলোকে জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। আদার স্কিন এমনিতেই খুব নরম আমরা জানি, জাস্ট 5 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখছি। ফ্রেন্ডস, 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি কীভাবে আপনি আদাটা পরিষ্কার করবেন। আমি এক পিস আদা নিয়ে নিচ্ছি, আপনি না ভিজিয়েও কিন্তু এটা করতে পারেন, তবে ভিজিয়ে নিলে একটু বেশি ভালো হয়। এভাবে আপনি একটা চামচ থাকে সবার বাসায়, একটু চামচের মাথাটা একটু ধারালো দেখে নেবেন। জাস্ট চামচটা দিয়ে দেখুন কতটা ইজিভাবে আমি একদম হালকা হাতে কিন্তু এই কাজটা করছি। খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে এবং খোসার সাথে কিন্তু একটু আদাও লেগে নিই। এই ওয়েতে আপনি বেশ সবগুলো আদাই এভাবে পরিষ্কার করে জাস্ট আপনার পছন্দ মতো আপনি পেস্ট করে নিতে পারেন। দেখুন কতটা ইজিভাবে হয়ে গেল, আশা করি আপনাদের কাজে লাগবে। আমি পুরোটা পরিষ্কার করে দেখাচ্ছি, এটা কিন্তু এতটা সফট হয়েছে, দেখুন হাত দিয়ে জাস্ট এরকম করলেও কিন্তু এটার খোসাগুলো উঠে যাচ্ছে। এছাড়াও আপনি একটু আমরা ব্রেডে বাটার ব্রাশ করে যে এটা দিয়েও আপনি জাস্ট এভাবে একটু দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ এখানে একটু ধারালো কিন্তু। এভাবে আপনি সহজেই আদা পরিষ্কার করে নিতে পারেন।